আসসালামু আলাইকুম। দালাল ধরে পাসপোর্ট করার দিন শেষ, এখন নিজেই নিজের পাসপোর্ট করা যায় খুব সহজেই, কারণ এখন আপনার পাসপোর্ট সাইজে ছবি দিতে হবে না, ছবি এবং অন্য কোনো ডকুমেন্টস সত্যায়িত করা লাগে না, শুধুমাত্র অল্প কয়েকটি ডকুমেন্টস দিয়েই আপনি পাসপোর্ট করতে পারবেন। আজকে আমরা জানবো কী কী ডকুমেন্টস লাগে পাসপোর্ট করতে। যখন আমরা পাসপোর্টের অ্যাপ্লিকেশন সামারি দেখব, এখানে সাতটি ডকুমেন্টসের কথা বলা আছে। সবার জন্য সাতটি ডকুমেন্টসই লাগবে না, বিভিন্ন জনের ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে কারো কারো তিনটি চারটি বা পাঁচটি লাগতে পারে। তো আমি আজকে তিনটি ভিন্ন ভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দেখাবো। এখানে সবার আগে যে অ্যাপ্লিকেশনটি, এটি হচ্ছে আমার পাসপোর্ট অ্যাপ্লিকেশন। আমার পাসপোর্ট অ্যাপ্লিকেশনটিতে আমি যে ডকুমেন্টসগুলো দিয়েছি সেটি হচ্ছে এক নাম্বার সালান, বা আমি যেই টাকা পেমেন্ট করেছি পেমেন্ট রসিদ। তারপর আমি দিয়েছি, আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর আমার কাছে দুটি ডাউনলোড ফর্ম আসবে, একটি হচ্ছে অ্যাপ্লিকেশন সামারি এবং তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটি হবে তিন পেজের, তার উপর আমাকে দিতে হবে অ্যাপ্লিকেশন সামারি। সালানটির পর আমাকে অ্যাপ্লিকেশন সামারি দিতে হবে, তার নিচে হচ্ছে ফুল অ্যাপ্লিকেশন দিতে হবে। এখন আসা যাক, আমি আরও একটি ডকুমেন্টস অ্যাড করেছি, সেটি হচ্ছে আমার যেহেতু পূর্বের পাসপোর্ট ছিল, আমি ওল্ড পাসপোর্টের কপিটি দিয়ে দিয়েছি। যাদের ওল্ড পাসপোর্ট কপি থাকবে না তারা এনআইডি ইউজ করবেন, আর এনআইডি যাদের থাকবে না তারা বাবা মায়ের এনআইডি ইউজ করতে হবে এবং সাথে নিজের জন্ম নিবন্ধন কার্ড। আবার বলছি, এই ডকুমেন্টসটি ভিন্ন 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 হবে। আমার ক্ষেত্রে আমি ওল্ড পাসপোর্ট দিয়েছি, যাদের ওল্ড পাসপোর্ট নেই তারা দিবেন হচ্ছে এনআইডি, এবং যাদের এনআইডি নাই তারা হচ্ছে বাবা মায়ের এনআইডি এবং নিজের জন্ম নিবন্ধন কার্ড দিবেন। সাথে আমি আমার এনআইডিটি অ্যাটাচ করে দিয়েছি, কারণ হচ্ছে আমার এনআইডির সাথে পাসপোর্ট মিল থাকতে হবে, এনআইডি হচ্ছে আমার ভেরিফিকেশনের জন্য। এবার আসা যাক, আমি আরও একটি পাসপোর্ট দেখাচ্ছি, সেটি হচ্ছে এই পাসপোর্টটিতে চালান অ্যাড করা হয়েছে। চালান হচ্ছে আপনি যখন ব্যাংকে অথবা যে কোনো অনলাইন শপ থেকে আপনি পেমেন্ট করতে পারবেন, পেমেন্ট করলে আপনাকে চালান কপিটি দেওয়া হবে, এটি সবার উপরে অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন সামারিটি, আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর সামারিটি পেয়ে যাবেন, এটি অ্যাড করবেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, তিন পেজের ফর্মটি অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে পুরাতন পাসপোর্ট, পুরাতন পাসপোর্টের কপি অ্যাড করার পর দেখুন এই পাসপোর্টটি হারানো গিয়েছে। হারানো গেলে আপনি কি অ্যাড করবেন? হারানো পাসপোর্টের ক্ষেত্রে আপনাকে অ্যাড করতে হবে, পাসপোর্ট হারানোর জন্য আপনি থানায় জিডি করবেন, জিডির অরিজিনাল কপিটি অ্যাড করে দিবেন, সাথে আপনি আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি অ্যাড করে দিবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো।